মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম। প্রতারণার ভণ্ডামিতে যা মানুষের কল্পনার অতীত, অবলীলায় তার অনুশীলন করে গেছেন, উতরে গেছেন বারবার। কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো সেনা কর্মকর্তা কিংবা মিডিয়া ব্যক্তিত্ব, নানা পরিচয়ে শাহেদ ভণ্ডামিতে সিদ্ধহস্ত। তার প্রতারণার বিস্তার ছিল দেশব্যাপী। তৃণমূলের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ধনাঢ্য ব্যবসায়ী, সব ধরনের মানুষ পড়েছেন তার খপ্পরে। 2010 সালে মাত্র মাধ্যমিক উত্তীর্ণ শাহেদের উত্থান ঘটে মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানির মাধ্যমে। ধানমন্ডি এলাকায় বিডিএস কিক ওয়ান ও কেকেএস নামে দুটি এমএলএম কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেন শত কোটি টাকা। 2011 সালে প্রতারণার মামলায় তাকে এক দফা গ্রেপ্তারও করা হয়। তবে অর্থের বিনিময়ে জামিন নিয়ে রিজেন্ট গ্রুপ করে শুরু করেন নতুন প্রতারণা ব্যবসা, খোলেন রিজেন্ট হাসপাতাল। রোগীকে জিম্মি করে মুক্তিপণ আদায়, সংকটাপন্ন না হওয়ার পরও আইসিইউতে রেখে অর্থ আদায়, টাকা দিতে না পারলে ক্যাডার বাহিনী দিয়ে নির্যাতন, র্যাবের অভিযানের পর এমন নানা কর্মকাণ্ডের খবর বের হয় এই হাসপাতাল ঘিরে। উত্তরা ও মিরপুরের দুটি হাসপাতাল ব্যবসার আড়ালে তিনি তৈরি করেছিলেন নিজস্ব টর্চার সেল। পাওনাদার কিংবা ভুক্তভোগী কেউ বিচার চাইতে এলে চলত নির্মম নির্যাতন। স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তার যোগসাজশে লাইসেন্সবিহীন হাসপাতাল কোভিড সেবার জন্য চুক্তিবদ্ধ করে পরিচিতি পান দানবীর হিসেবে। সেনাবাহিনীর কর্নেল কিংবা মেজর পরিচয়ে ঠকিয়েছেন অসংখ্য অংশীদার ও ব্যবসায়ীকেও। চেক জালিয়াতি, ঋণ নিয়ে পরিশোধ না করা, চাকরি তদবির, এসবের কিছুই বাদ রাখেননি শাহেদ করিম। এর মধ্যেই তিনি বনে গেছেন মিডিয়া ব্যক্তিত্ব, সরকার দলীয় মুখপাত্র হিসাবে জোরালো বক্তব্য দিয়ে জাহির করতেন নিজেকে। ক্ষমতাধর ও পদস্থ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করতেন শাহেদ। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর বিভিন্ন অভিযোগে সারা দেশে শাহেদের বিরুদ্ধে 60-এরও বেশি মামলা দায়ের হয়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।